সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম একটি ভিডিও বানানোর জন্য আপনাদের মাঝে। পক্ষ থেকে আপনারা আমার পাশে অল্প একটু সময় দিবেন। আমি দেখতেছি একজন অন্য ধর্মীয় মানুষ ওইখানে আনন্দ করতেছে, আমি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করব। আপনারা আমার পাশে অল্প একটু সময় দিবেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হয়েছে বাহাদুরপুর। বাহাদুরপুর, আসলে ওই যে আপনারা যে এইভাবে থাকেন, চলেন, আনন্দ করেন, এতে কি আপনার জীবনের সমস্ত আনন্দ পাওয়া যায়? হ্যাঁ, সবই পাওয়া যায়। আমরা এরকম আনন্দ আল্লাহ বানাই দিয়েছে, এইভাবে থাকি, এইভাবে ভালো লাগে আমাদের। জি, বুঝেছেন। আচ্ছা, যদি আপনাদের কি এই স্বাভাবিক মানুষের মতন চলতে ফিরতে ইচ্ছা করে না? হ্যাঁ হ্যাঁ, বলতে না, আমরা মেয়ে মানুষ, আমরা আল্লাহ মেয়ের মতো বেনেছি, আমরা মেয়ে মাসের মতো চলবো। আমি সবই মেয়ের মতন চলাফেরা হয়ে দেখেন না, আমার হাত পাও সব মেয়ে দেখেন 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 সব এই দেখেন আমার পা কিরকম, হাত কিরকম দেখেন, এই যে দেখেন পা কি সুন্দর, আমার পা সুন্দর, হাত সুন্দর, সবই সুন্দর। আমি একটা মেয়ে মানছি তো সব বেশি সুন্দর, বুঝেছেন? সেটা আমার সবই আছে, আমি সবই একটা ছেলেকে ভালোবাসা দিতে পারি। আমি একজন তৃতীয় লঙ্গের লোক, আমি একজন হিজড়াপা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সবাই ভালোবাসিবেন। আমি আশাই চাই আমাদের সবাই যেন সবাইকে সবাই মানুষ সবাই পছন্দ করে, ভালোবাসে, এরকম ব্যবস্থা আপনারা করবেন। সবার বাসায় মশা হিজড়া যাইলে দূর দূর করবেন না, সবাই ভালোবাসবেন, সবাই আল্লাহ ভালোবাসবো। আচ্ছা, আপনি একসাথে কয়জনকে ভালোবাসতে পারবেন? না, আমি একজনকে, আমি সবার সাথে ভালোবাসতে পারি, কিন্তু মন দিয়ে একজনটাই চাই, একজনটাই পাচ্ছি না আমি। আপনি কাকে চান? আমি তো আমার মনের মতো একজন রে, কিন্তু পাচ্ছি না, বুঝছেন? হ্যালো, বুঝছেন, আমি পাচ্ছি না। মনের মতো একজন পাইলে একজনই সঙ্গী করবো। মনের মতন একজন পাইলে আপনি তার সাথী করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন মনের মানুষটারে খুঁজে পায়। তো আপনার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আমি দর্শকদের ভালোভাবে থাকুক, ভালোভাবে থাকুক, বউ বাচ্চা নিয়ে সুখে থাকুক, ওরা সুখে থাকলে আমরা সুখে থাকবো, জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকবো, জনগণ খারাপ থাকলে আমরা জনগণের উপরে আমরা চলি, খাই, পিন্দি, ভালোবাসা সব জনগণের উপরে। আচ্ছা, যে আপনাদের স্বাভাবিক মানুষের মধ্যে যেরকম বাচ্চা কাচ্চা আছে, আপনাদের কি বাচ্চা কাচ্চা অহংকার করে কিন্তু হিজড়া গ্রহণ করে না, ওরা পুরোপুরি পুরুষের ভালোবাসে, কিন্তু একটা মহিলা বেশি অহংকার করে, কাছে যেলে দূর দূর করে, আমরা কাছে যেলে দূর দূর করি না, আমরা ভালোবাসা দিই, ছেলেকে খুবই আদর করি, কিন্তু মহিলার কাছে আমরা বেশি ভালোবাসতে পারি হিজড়া। আমার দর্শকের উদ্দেশ্যে একটা গান শুনান দিই আপনি। আমি এখন ভাই, আমি এখন গান করতে পারবো না, আমি এখন একটু ব্যস্ত আছি, আমার গলা সমস্যা আছে, আমি এখন পারবো না ভাইয়া, অন্য সময়। ওকে, বাই, রাখি।